ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي حجر أسود এর মধ্যে লাভ লোকসান করার মতো সরাসরি কোনো كان شيء هو شيء تبعته، جوابه سعيد بخاري تي عبد الله عمر بن الخطاب تكب، وماني تشي عمر آه بن الخطاب رضي الله عنه تي كتني إني لا أعلم أنك حجر لا تضر ولا تنفع، لولا أني رسول، رأيت رسول الله صلى الله عليه وسلم قبلك ما قبلتك. আমি জানি তুমি একটি পাথর মাত্র তুমি লাভও করতে পারো না লোকসানও করতে পারো না আমি যদি আল্লাহর রসুন সোল্লা আসলামকে তোমার চুমু খেতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমু খেতাম না এটা হচ্ছে মূল বিক্রিমের সুন্দর এর মধ্যে সন্দেহ নেই কিন্তু কথা হচ্ছে যদি আল্লাহ তার মধ্যে কোনো বিশেষ গুণ রেখে থাকেন এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু ওর মধ্যে না যেমন এসছে ওই যে আপনি বললেন ওই কেয়ামতের দিন হাজারে আসফত যারা সত্য ভাবে হালিশ আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য খাবে নবীর সুন্নত জেনে তাহলে এই হাজারে আসফদ তার জন্য সুপারিশ করবে এরকম হাদিস আছে এমনি হাদিস এসছে যে হাজারে আসফ যখন নামলো তখন কিন্তু সাদা ছিল পরবর্তীতে বনি আদমের গুণাহতা তাকে কালো করে দিয়েছে এরকম হাদিস রয়েছে হাদিসকে বিজ্ঞানীরা সহি অনেকে এটাও হাদিস রয়েছে ইনশাআল্লাহ তাই উবেরটাই উবেরটার জায়গায় মানুষ বলবে মধ্যে বিশেষ কোনো লাভ লোকসান রয়েছে না তবে যেটা আছে আল্লাহ পাক তাকে যেরকম আছে হাদিসে সেরকম ঠিক অন্যদিকে হাজারে আসপাত চুমুক হওয়া জরুরি না হাজারে আসপাত যদি মানুষ চুমু খেতে পারে খেলো তো আজ সমান আর না হাত দিয়ে স্পর্শ করে হাত চুমু খেলো আর দূর থেকে ইশারা দিয়ে চলে যাবে যে কোনো একটা কাজ করলেই তো তার সুন্দর উপর আমল হয়ে যাবে আর ওই ফজিলত সে পাওয়ার সম্ভাবনা বা ফজিলত যেটা এসছে সেই ফজিলত পাবে ইনশাল্লা উল্লাহ رب বাফিক